বাড়ি থেকে কলকাতা যেতে গেলে প্রথমে বাসে যেতে হয়, আর বাসে এই ছোট্ট বন্ধুটার সঙ্গে আলাপ হয়েছিল, যে কথা বলতে পারে না কিন্তু টাটা করতে পারে, যেটা আমি পেয়েছিলাম। তারপর বাস বাসের মতন যাচ্ছে, তো আমাদের বাসে টাইম লাগে 45 মিনিট থেকে প্রায় 1 ঘন্টার মতন, এই রকমই মোটামুটি সময় লাগে। তারপরে স্টেশনে গেলাম, টিকিট কাটলাম এবং সামনের দিকেই যাচ্ছি, কারণ সামনের দিকে আমার সুবিধা হয়। তারপরে কিছু সময় পরে ট্রেন চলে এলো, ট্রেনে উঠে বললাম, কিন্তু ট্রেনে কিন্তু তেমন কেউ ছিল না, ট্রেনটা ফাঁকাই ছিল। কিছু সময় পরে সবাই মোটামুটি উঠে পড়েছে, তো ভাবছিলাম ভিডিও বানাবো, কিন্তু চারপাশে লোকজন ছিল তাই আমি আর ভিডিও বানাইনি। তারপর একজন তো পেছনে আবার আমাকে দেখছিল, তো তারপরে আমি আর কিছুই করিনি, চুপচাপ বসে আছি, কি করব, চুপচাপ বসেই আছি। তারপরে যাচ্ছি, সামনের লোকজনকে দেখছি, কিছু সময় যাওয়ার পরে এই ছোট্ট বন্ধুটার সঙ্গে আবার আলাপ হলো। সামনে থেকে এত মিষ্টি লাগছিল, কিন্তু ফোনে জানি না তেমনটা লাগছে কি না। তারপরে উঠে আমার সিটটা ওর মাকে দিলাম, যাতে ওকে নিয়ে বসতে পারে, আর ওকে তো আমি শুধু বারবার দেখছিলাম তাই ও আমার দিকে দেখছিল, তো ওর মা কিন্তু ব্যাপারটা দেখছিল। তারপরে শেষে ওর মা ওর মুখটা আমার দিকে ঘুরিয়ে দিয়েছিল। তারপরে আমি আমার স্টেশনে চলে আসি, স্টেশনে চলে এসে এই অবস্থা দেখতে পাই, এই ঘটনাটা। আমার তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমি যেহেতু ওইখানে কাছেই বসেছিলাম, তো তারপরে আমি আবার উঠে বললাম,